আজি কান্দিছে, সকলে কান্দিছে, সমগ্র বরপেটা জেলার লগতে অসমবাসী কান্দিছে। সকলকে নমস্কার জানাই মোর ইউটিউব চ্যানেল রকিবুল সিকদার আসাম আর ফেসবুক পেজ রকিবুল সিকদার আন অফিসিয়াল স্বাগত জানাইছো। আশা করছো আপনাদের মোর ভিডিওব চাব আর লাইক কমেন্ট শেয়ার করব। আজি আপনার মজত আমি এটি বিষয় লই বা এজন মহান ব্যক্তির আমার সমাজের পৰা বা আমার সমগ্র পৰা না কেন নাইকিয়া হল সেইজন ব্যক্তিক স্মরণ করে আজি মই মোর ভিডিওটি আরম্ভ করছো। আজি সমগ্র বরপেটা জেলার লগতে অসমবাসী কান্দি আছে। আমার মাজৰ পৰা এজন শ্রদ্ধাশীল, অতি নম্র, ভদ্র আর ধর্মপরায়ণ ব্যক্তি নাইকিয়া হল, যন ব্যক্তির সান্নিধ্যত যখন ব্যক্তি আছিল বা যখন ব্যক্তি সেই মহান ব্যক্তিজন চিনি পাইছিল, সেই মহান ব্যক্তিজনের কিমান গুণ বা আনের প্রতি কিমান শ্রদ্ধাশীল আছিল, যিজনে দেখিছিল তেখেতসকলে অনুভব করব পাৰিব আমি কেনেকুৱা এজন মহান ব্যক্তিক আমার সমাজের পৰা হেৰুৱালো। হয় মই কৈছো বৰপেটা সত্রর বুঢ়া সত্রাধিকার আমার সকলের শ্রদ্ধার বশিষ্ঠ দেব শর্মার কথা কৈছো। তেখেত আমার মাজৰ পৰা গুছি গল, তেখেত বৈকুণ্ঠ প্রায়ণ হল। আমার আমি আর তেখেতক যদিও ইহ জগত নাপাও বা দেখিবলে নাপাও, কিন্তু তেখেতৰ যিবোৰ আদর্শ, তেখেতে যিবোৰ সমাজৰ কাৰণে কাম কৰি গেছে বা সমাজ সকলো ধৰ্মৰ প্ৰতি সকলো জাতিৰ প্ৰতি তেওঁৰ কিমান শ্ৰদ্ধাশীল আছিল বা সকলো মানুহৰ লগত কেনেকৈ তেওঁ সমাজত বসবাস কৰিছিল, সেইজন মহান ব্যক্তিক আমি সকলোৱে স্মৰণ কৰা উচিত আৰু তেওঁৰ আদৰ্শৰে অনুপ্ৰাণিত হৈ আমি সমগ্ৰ সমাজ তেওঁৰ আদর্শৰে যাতে চলিব পাৰোঁ সকলোৰ প্ৰতি আমি হেয়া আশা কৰিছোঁ। কাৰণ বৰপেটা সত্ৰৰ আমাৰ সকলোৰে শ্ৰদ্ধাৰ বৈকুণ্ঠ দেৱ শৰ্মাৰ তেখেতৰ আদৰ্শৰে যদি আমি চলিব পাৰোঁ, ভাৰতবৰ্ষৰ লগতে আমাৰ অসমতো কোনোদিন সাম্প্ৰদায়িক সংঘৰ্ষ নহয়। কাৰণ তেখেত কোনোদিন সাম্প্ৰদায়িক কথা কোৱা নাছিল, কিন্তু তেখেতৰ দৰে আৰু কেবল নামমাত্র বহু সত্রাধিকার আছে বা মসজিদের ইমামও আছে, তেওঁলোক বহুত উগ্র আর অন্য ধর্মের প্রতি কটু মন্তব্য করিব করে। কেইদিনমান আগত মাজুলী সত্রাধিকার তেখেতৰ মই নাম ললো, আপনাদের চিনি পাব, সমাজত বিশৃঙ্খল পরিবেশের সৃষ্টি করবলে তেখেতে অন্য ধর্মের প্রতি অশ্রদ্ধাশীল মন্তব্য বা বেয়া মন্তব্য করেছিল আর সেইজন ব্যক্তিক সমগ্র অসমবাসীও গরিহণাও দিছিল। কিন্তু আমি কোনোদিন বরপেটা সত্রর সত্রাধিকার যে তেনেকুৱা কোনো কথা শুনা নাই বা তেখেতে কোনো অন্য ধর্মপতি কেতিয়াও বেয়া মন্তব্য করা নাই। আপনার মাজত আমি আমি সমগ্র বরপেটাবাসী আজি অনুতপ্ত, শোক স্তব্ধ, কারণ এইজন ব্যক্তির আশিস আর ইহ জগত কোনো নাপায়। আজির মোর ভিডিওটির যোগেদি মই সমগ্র অসমবাসীক আবেদন জানাইছো আমি যাতে দেব শর্মার প্রতি যাতে সকলে নিজ নিজের ঘরত এক মিনিট সময় মৌনতা অবলম্বন করু তেখেতক স্মরণার্থে, আমি হ্যাঁ কামনা করছো আর তেখেতর বিদেশী আত্মার সদগতি শান্তি কামনা করি আজি মোর এই ভিডিওটি সমাপ্ত করেছি।